লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয় কিন্তু মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা একটু কঠিন কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয় সৌন্দর্যটা এই ছবির রহস্যে রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়েছে অনেক ধরনের রহস্যের পনেরোশো সালে ভিঞ্চি মোনালিসা আঁকা শুরু করেন পনেরোশো সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বারো বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি সেটি আরও কিছু আকার বাকি ছিল ভিনচি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয় এঁকেছিলেন পাতলা কাঠের ওপরে করার বিষয় হলো মোনালিসার ছবিটাকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হয় তবে মোনালিসা তারা হাসি পরিবর্তন করেন এ যেন এক রহস্যময় মোনালিসা সতেরোশো চুয়াত্তর সালে সর্বপ্রথম প্যারিসের লুভার মিউজিয়ামে মোনালিসার ছবিটি দেখা মেলে কিন্তু ছবিটা মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানত না কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখেনি রহস্যময়ভাবে লুভার মিউজিয়ামে পৌঁছানো এই ছবি উনিশশো সালে চুরি হয়ে যায় রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকরি ছেড়ে পালিয়ে যায় পরে সে বলেছিল সে চোরকে দেখেছে সেই চোর আর কেউ নয় প্রায় তিনশো বছর আগে মারা যাওয়া ভেঞ্চি দশ বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া যায় লুভার মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে হয়তো ভাবছেন একটা ছবির জন্য এত টাকা খরচ এই ছবির বর্তমান মূল্যের তুলনায় পঞ্চাশ কোটি টাকা কিছুই নয় মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য সাতশো মিলিয়ন ডলার যা টাকার পরিমাণটা পাঁচ হাজার তিনশো আশি কোটি টাকা মোনালিসা আসলে কে প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি দু সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেকে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন পনেরোশো সালে লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন তার স্ত্রী লিসা জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ করেন আর ওই সময় ভিনচি মলিসার ছবি আঁকা শুরু করেন দু সালে বিজ্ঞানী প্যাসকেল পাটি মনিসার ছবিকে আলাদা আলাদা ভাগে ভাগ করে হাই ডেফিনিশন ক্যামেরায় ছবি তোলেন প্যাসকেল আবিষ্কার করেন যে ভিনচি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর চল্লিশ মাইক্রোমিটার অর্থাৎ একটি চিকন চুলের থেকেও পাতলা প্যাসকেল আরও আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরও তিনটি চিত্র আছে তাদের একটির সাথে লিসার জি অ্যাকাউন্টের মুখের মিল খুঁজে পাওয়া যায় সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটি আঁকছিলেন কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়ে দিয়েছে সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায় মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছে মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয় কিন্তু তার ঠোঁটের দিকে তাকালেই সেই হাসি গায়েব সান্দারলাইন ইউনিভার্সিটির ছাত্ররা মোনালিসার ছবির বামপাস থেকে আলট্রাভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করে বার্তাটি ছিল লারিপোস্তা শ্রী তোভাকি যার অর্থ উত্তরটা এখানেই আছে যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেওয়া হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ছবি দিয়ে ভিঞ্চি কী বোঝাতে চেয়েছেন প্যারানলমান ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছে অবশেষে তারা জানিয়েছে সেটাও চমকে দেওয়ার মতো ভিঞ্চি মোনালিসার ছবির পাশে গোপন বার্তা দিয়েছেন উত্তরটা এখানেই আছে সে বামপাসকে আয়নার কাছে আনলে একটা ছবি তৈরি হয় অবাক করার বিষয় হলো এই তৈরি হওয়া ছবির জিপটিকে ভিঞ্চি পনেরোশো সালের দিকে দেখেছিলেন ছবিটা একটা এলিয়েনের ভিনগ্রহের গ্রহের এলিয়েন